আমি এখানে এখন যেতে পারবো কি পারবো না আমার প্রশ্ন আপনার প্রশ্ন আমি বুঝতে পেরেছি বাট এই মুহূর্তে গতকালকে রাতে আমাদের বা বিকেল বেলা আমাদের পুলিশ সদস্যদের লক্ষ্য করে যেইভাবে বোমা নিক্ষেপ করা হয়েছে এবং পরবর্তীতে সেখানে অভিযান পরিচালনা করে যেই পরিমাণ ককটেল বোমা বা অন্যান্য দ্রব্য উদ্ধার করেছে তো সেটি এই মুহূর্তে আমাদের একটি ঘটনাস্থল যেটাকে আমরা বলি আমাদের আইনের ভাষায় বলি প্লেস অফ অকারেন্স তো এটা ক্রাইম সিন হিসেবে আমরা এটা বিবেচনা করছি এবং ক্রাইম সিন হিসেবে আমাদের পর্যাপ্ত সদস্যরা সিআইডি বোম ডিসপোজাল টিমের সদস্যরা সেখানে কাজ করছে তো এই মুহূর্তে কেউ সেখানে আইন শৃঙ্খলা রক্ষা করতে আপনি আমার সঙ্গে উত্তেজিত হবেন না আমি উত্তেজিত নই ক্রাইম সিনের কাজ শেষ না হওয়া পর্যন্ত আমি অত্যন্ত অভিনয়ের সঙ্গে বলবো ক্রাইম সিনের কাজ শেষ না হওয়া পর্যন্ত এইখানে কেউ এলাউড না নো বডি ইজ এলাউড টু গো কথা বলবেন আমি চিনি সবাই আপনার আমি যে আমি তো কেউ না আমি একজন বিশিষ্ট এই দলের মহাসচিব এটা আমার অফিস কেন্দ্রীয় অফিস এটা আমার এটা আমাদের প্রপার্টি অবশ্যই আমরা অস্বীকার করছি না আপনি শোনেন আমার কথা আগে শোনেন আপনি কিন্তু পলিটিক্যাল লিডারের মতো কথা বলছেন আমাকে আমার পার্টি অফিসে যেতে দেওয়া হলো না এবং তারা যে কথাগুলো বলছে সর্বত্র মিথ্যা আমাদের ওখানে কোন বিস্ফোরক ছিল না নাথিং ওয়াজ দেয়ার এবং তারা নিজেরা একবার ক্যারি করেছে কালকে রাত্রে ব্যাগে করে আপনারা সেগুলো দেখেছেন মিডিয়া করে এখন তারা বলছে যে সবকিছু তারা দিয়েছে আপনার কোন বোমা আমার কেউ মানে নেই কোথাও কেউ করেনি না নবনি এবং আমরা একটা সম্পূর্ণভাবে একটা চক্রান্ত পরিকল্পনা প্লট করে বিএনপিকে মেলাইন করার জন্য আমাদের 10 তারিখে যে শান্তিপূর্ণ সমাবেশ সেই সমাবেশকে পুরোপুরি নস্যাত করে দেওয়ার জন্য এটা সরকারের হীন পরিকল্পনা চক্রান্ত গণতন্ত্রকে ধ্বংস করবার জন্য মানুষের অধিকারকে ধ্বংস করার জন্য আমার রাজনৈতিক দল হিসেবে আমার নিজের অফিসে যাওয়ার যদি আপনার আমি যেতে না পারি তাহলে কি করে একজন রাজনৈতিক দলের নেতার কর্মীরা তারা কাজ করবে একটা লিবারাল ডেমোক্রেটিক পার্টি তার সাংবিধানিক অধিকার হচ্ছে যে সে তার স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবে এখন একজন মহাসচিব সেটা অফিসেই যেতে না পারে তাহলে কি অবস্থায় আপনার আছে এই কথা বলবেন আপনারা না পারে তাহলে এটা সম্ভব না এখানে গণতন্ত্র তো দূরের কথা এখানে মানুষ একটা সভ্য সামাজিক মুক্ত দেশে বাস করছে না এটাই প্রমাণিত হচ্ছে আমি তীব্র নির্দেশ দিচ্ছি অবিলম্বে বিএনপি অফিসকে আপনার খুলে দেওয়ার জন্য আমাদের যাওয়ার জন্য ব্যবস্থা করার জন্য আমি দাবি জানাচ্ছি এবং যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে কালকে তাকে মুক্তি দেওয়ার জন্য দাবি জানাচ্ছি যে নিহত হয়েছে শহীদ হয়েছে তার তদন্ত করে সেই বিনা কারণে যাকে হত্যা করা হয়েছে সেটার প্রয়োজনীয় আইনগত ব্যবস্থার জন্য দাবি জানাচ্ছি এবং 10 তারিখের সমাবেশ যেন শুদ্ধ শান্তিপূর্ণ ভাবে সমাবেশ হতে তার জন্য আমি সরকারের কাছে সমস্ত দায় দায়িত্ব এখন কোথায় হবে সমাবেশ জানিয়েছি কি জানিয়েছি আমরা আবার জানাবো